मानवता समाधान আসসালামু আলাইকুম পৃষ্টি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনা যেসব ঘরে ফেরেস্তা প্রবেশ করেন না এ বিষয়ে আমরা ধারাবাহিক কয়েকটি পর্বে ইতিপূর্বে আলোচনা করে আসছিলাম বিগত পর্বে আমরা আলোচনা করেছিলাম রসুল্লাহ সদাল্লাহ সাল্লামের একটি হাদিসের আলোকে যেটি সোহি বুখারি মুসলিম সহ অন্যান্য হাদিসের সমস্ত প্রায় কিতাব সমূহে উল্লেখিত হয়েছে আল্লাহ রসুল সৌল্লা সাত করেছেন লা তৎহলুল মালা ইকাতু বেতন ফিহি কালবুন আউ তসাউর কোন কোনো আসছে আও সৌরা এবং আরও বিভিন্ন ভাষায় এসেছে এর অর্থ হল আল্লাহ তাল্লাহার ফেরস্তাগন ওই সকল ঘরে আসেন না ওই সকল বাসা বাড়িতে প্রবেশ করেন না যেখানে কোনো কুকুর থাকে অথবা কোনো ছবি থাকে সময়ত দর্শক বিগত পর্বে আমরা হাদিসের প্রথমাংশ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি বাসাবাড়িতে বাসাবাড়ির ভেতরে আমাদের অবস্থানের জায়গাতে ঘরে যদি আমরা কুকুরকে রাখি তাহলে সেখানে রহমতের ফেরসটা আসবেন না ঘরের বাইরে কুকুরকে আমরা রাখতে পারি কুকুরের বিশেষ ঘর থাকতে পারে সেখানে তো আমরা কুকুরকে রাখতে পারি সেক্ষেত্রে কুকুরকে রাখার জন্য কয়েকটি শর্ত আছে আমাদের উদ্দেশ্যের ব্যাপারটি সেখানে চলে আসবে পদ্ধতিগতভাবে আমরা কিভাবে তাকে রাখবো সে ব্যাপারটি চলে আসবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা বিগত পর্বে করেছি আজ আমরা হাদিসের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব অর্থাৎ যেসব ঘরে ছবি থাকে সেখানে রহমতের ফেরস প্রবেশ করেন না আল্লাহ তালা রহমত নিয়ে আল্লাহর ফেরেশ সেখানে আগমন করেন শুধু দর্শক ছবি এটি ঘরে থাকলে যখন রহমতের ফেরেশতা আসেন না বুঝতে হবে এই ছবি যে কোনোভাবে আমরা এই ছবির সঙ্গে সংযুক্ত হব সেটি ছবি তুলে হোক অথবা কাউকে তুলে দিয়ে হোক আমরা আল্লাহ তালার কাছে অপরাধী বলে বিবেচিত হব এই জন্য রসল্লাহ সাল্লামে খাদিসে ইরশাদ করেছেন লহান আল্লাহ মুসৌরিন যারা ছবি তোলে সেটা নিজের জন্য নিজে তুললো অথবা অন্য কাউকে দিয়ে তুলল যারা ছবি তোলেন তাদের প্রতি আল্লাহ তালা বর্ষিত হোক অথবা আল্লাহ বর্ষিত হয় সময় দর্শক এই দুটি হাদিস থেকে আমরা বুঝতে পারলাম ছবি তোলা ইসলাম অনুমোদন করে না হারাম হিসাবে বিবেচিত ইসলামের দৃষ্টি তবে ছবি প্রসঙ্গে একটু বিস্তারিত আলোচনা করার প্রয়োজন আজকের যে ছবি আমরা বিভিন্ন ক্যামেরার মাধ্যমে ধারণ করে থাকি বিভিন্ন ডিভাইসের মাধ্যমে আমরা আজকের যে ছবি উঠাই থাকি এই ছবি এই হাদিসের আওতার মধ্যে আসবে নাকি সেখানে ছবি বলতে রাসুলুল্লাহ সদাল্লি সাল্লামের যুগে যে ছবি ছিল সেটি শুধুমাত্র এই থাকবে এটি একটি গুরুত্বপূর্ণ একটি আলোচনা সময়ত দর্শক রাসুল্লাহ উল্লাহ সাল্লি সাল্লামের যুগে যে ছবি ছিল এই যুগেও সেটি আছে অঙ্কন করা ছবি অঙ্কন করা ছবি হলো একজন মানুষের হুবহু আকৃতিকে কোনো পাথরে দেয়ালে কাগজে বা অন্য কোথাও বা কাঠে সেখানে লেখা বা অঙ্কন করা রাসুলুল্লাহ সাল্লা সাল্লামের যুগে মূলত এই ছবির প্রচলন ছিল অথবা কোনো মানুষের আকার বা আকৃতিতে কোনো একটি মূর্তি নির্মাণ করা সেটিও রসুল্লাহ সাল্লা সাল্লামের যুগে ছিল এ দুটি বিষয় অর্থাৎ কারোর হুবহু অবয়বকে তার আকৃতিকে কোনো বস্তুর উপরে অঙ্কন করা এটি হাদিসের আওতায় পড়বে এতে কোনো সন্দেহ নেই পৃথিবীর কোনো ওলামায় গ্রামের কোনো দিম এবং কোনো মানুষের আকৃতিতে আমি কোনো মূর্তি তৈরি করলাম যে কোনো বস্তু দিয়ে সেটিও এই নিষিদ্ধের আওতায় পড়বে অর্থাৎ হারাম হবে এতে পৃথিবীর কোনো লামায়ক্রামের কোনো রকম সন্দেহ নেই সম্মানিত দর্শক এর বাইরে নতুন যে ছবি আমরা দেখি এ যুগে যেটি মূলত হাতের অঙ্কন করাও নয় কোনো ডুপ্লিকেট বা মানুষের নকল হিসাবে কোনো মূর্তির মাধ্যমে তৈরি করাও নয় বরং মানুষের অরিজিনাল ছবিটাকেই ক্যামেরার মাধ্যমে ধারণ করা বা তুলে নেওয়া এটি এই হারাম এবং নিষিদ্ধের আওতায় পড়বে না এটি সম্পূর্ণ ভিন্ন একটি আলোচনা এই আলোচনা আমরা করব ইনশাল্লাহ তার আগে নিষিদ্ধের প্রথম দুটি ধাপ ছবির প্রথম দুটি প্রকার সেগুলো নিয়ে আমরা আলোচনা করি কেউ যদি কারোর ছবি অঙ্কন করেন অথবা নিজের স্মৃতি থেকে নিজের মন মতো খেয়াল খুশি মতো কোনো একজন মানুষের বা কোনো একজন প্রাণীর আকার তিনি যদি অঙ্কন করেন এই কাজটি হারাম একটি কাজ এবং কোনো মানুষ অথবা কোনো প্রাণীর যে কোনো মানুষ বা প্রাণীর আকার আকৃতি দিয়ে যদি কোনো মূর্তি কেউ নির্মাণ করেন সেটিও হারাম একটি কাজ নিষিদ্ধ একটি কাজ রসুল্লাহ সাল্লা সাল্লামের সাথ করেছেন মানসৌরা সৌরাত যে ব্যক্তি কোনো ছবি অঙ্কন করবে কোনো মূর্তি নির্মাণ করবে কুল্লিফা তাকে আল্লাহ সুহানা তালা কেয়ামতের ময়দানে নির্দেশ করবেন বাধ্য করবেন দায়িত্ব দিবেন যে যেন সে ওই ছবি বা ওইটার ভিতরে রুহ বা প্রাণ সঞ্চার করে অথচ হাদিসে আর্সেরসোল্লাহ সাল্লা সাল্লাম বলেন ভালি সাহা বিনা আফেহিন ময়দানে আল্লাহ তাকে এই যে নির্দেশ করবেন রূহ ফুৎকার করার জন্য সে তো রূপ উৎকার করতে পারবে না সে তো প্রাণ সঞ্চার করতে পারবে না সম্মানিত দর্শক কেন এই ছবি অঙ্কন করা এবং মূর্তি বানানো হারাম তার একাধিক কারণ রয়েছে একটি কারণ বিভিন্ন হাদিসের ভিতরে আসে যে এটি মূলত আল্লাহ যে সৃষ্টি তার নকল করার এক প্রচেষ্টা ইন্টেনশন বা নিয়ত যাই থাকুক না কেন কার্যত এটি আল্লা সুমাহতালার কাজের একটি বিকল্প আল্লাহ তালার সৃষ্টির একটি নজির তৈরি করা একটি ডুপ্লিকেট তৈরি করার চেষ্টা করা এটি এক ধরনের আল্লাহ তালার সঙ্গে পাল্লা দেওয়ার মতো অথবা আল্লাহতালার যে কর্ম যেটি আল্লাহ আল্লাহতালার স্বতন্ত্র বৈশিষ্ট্য সেটি নিজের মধ্যে আনার এক প্রচেষ্টা সমাজ দর্শক এই কারণে এই জিনিসটি নিষিদ্ধ একইভাবে এটি নিষিদ্ধের আরেকটি বড় কারণ হল অনেক ক্ষেত্রে এই অঙ্কন করা ছবি অথবা মূর্তি এটিকে মানুষ পূজা করতে থাকে আল্লাহ তালাকে আবাদত বাদ দিয়ে সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে এ সমস্ত ছবি বা মূর্তির পিছনে মানুষ লেগে যায় এবং মাথা নত করতে থাকে তার যার্জল্যমান প্রমাণ হলো রসুল্লাহ সাল্লা সাল্লামের যুগে যে সমস্ত মূর্তিকে মানুষ পূজা করত এ সমস্ত মূর্তিগুলো মূলত কিছু মানুষ এর মূর্তি ছিল কিছু মানুষের অবয়ব তারা তৈরি করত এক পর্যায়ে তারা এগুলোর পূজা শুরু করলো আর এই পূজার সূচনা হয় নুহ আলিহস্লা তুয়াশ্লামের যুগ থেকে নূহ আলিহিসাল্লা তুয়া যুগের মানুষ তাদের যুগের কয়েকজন ভালো মানুষ ইয়াহুস ইয়াউক নাসার এরকম কয়েকজন ভালো মানুষ যারা ছিলেন এ সমস্ত ওয়দ সুয়া সহ পাঁচজন লোকের ছবি তো প্রথম তারা অঙ্কন করলো এবং রেখে দিল তারা প্রথম অঙ্কন করেছে শুধুমাত্র এই জন্য যে এই ছবিগুলো অঙ্কন করে এগুলো দেখব দেখলে আমরা তাদের কথা স্মরণ হবে একটা পর্যায়ে শয়তান এসে তাদেরকে কমন্ত্রণা দিল যে এরাই তো তোমাদের সৃষ্টিকর্তা যেটা যুগ যুগ ধরে তোমাদের বাবারা এদেরকে সম্মান করে তাদের ছবি রাখছিলেন তাদের মূর্তি তৈরি করে রেখেছিলেন এরাই তো তোমাদের সৃষ্টিকর্তা মূলত এদেরকেই পূজা করো কিছু পেতে হলে তখন পথভ্রষ্ট মানুষ অজ্ঞানতার কারণে তাদের সামনে মাথা নত করে সেজদা করতে শুরু করলেন এবং শুরু হয়ে গেল আল্লাহর জমিনে সর্বপ্রথম শির্ক শুরু হয়ে গেল আল্লাহর সঙ্গে অন্য কাউকে পূজা করার সর্বপ্রথম অন্যায়কা সম্মানিত দর্শক এটি হয়েছে কেন ওই ছবি অঙ্কন এবং মূর্তি নির্মাণ থেকে আমরা যে সমস্ত ছবিগুলো সাধারণত কাগজের তৈরি বা কার্টুনের তৈরি কোনো ছবিগুলো আমরা রেখে থাকি এগুলো এক সময় শুধুমাত্র লাগানো হয় আজকাল দেখা যায় সে সমস্ত ছবিতে রীতিমতো তরতাজা ফুলের মালা সেখানে রাখা হয় অর্থাৎ তাদেরকে ফুলের মালা দেওয়া হচ্ছে একজন মৃত মানুষকে এসবগুলোই একজন মানুষের চেতনাগত ভ্রান্তি আকিদাগত বিশ্বাসগত ভুলের কারণে হয়ে থাকে এক পর্যায়ে এই বিশ্বাসটি তাকে এই ব্যক্তির পূজার দিকে নিয়ে যাও সম্মানিত দর্শক এই জন্য ইসলাম ছবি অঙ্কন করাকে সম্পূর্ণভাবে হারাম করেছে নিষিদ্ধ করেছে আসুন এবার আলোচনা করি যে ছবি এই দুই প্রকারের অন্তর্ভুক্ত নয় তথা আজকের যুগের বিভিন্ন ডিভাইসের মাধ্যমে যে ছবি আমরা তুলে থাকি সেই ছবি অঙ্কন করা সেই ছবি রাখা হারাম হবে কি না এ বিষয়ে ওলামায়করামের ভিতরে দুটি মত আছে অনেক ওলামায়করাম এটিকে হাদিসে নিষিদ্ধ যে ছবি তার সঙ্গে তুলনা করেননি এটিকে স্বতন্ত্র রেখেছেন বলেছেন যেন এটি হারামের আওতায় পড়বে না নিষিদ্ধের গণ্ডিতে এটা পড়বে না তাদের দলিল বা যুক্তি হলো এই যে রসুল্লাহ সাল্লামের যুগের যে ছবি বা যে মূর্তি নির্মাণের কথা বলা হয়েছে সেটি মূলত সম্পূর্ণভাবে একজন মানুষের ডুপ্লিকেট বা একটা প্রাণীর ডুপ্লিকেট তৈরি করা হতো আর এখন যেটা হয় এটা অরিজিনাল অরিজিনালটাই ফটোগ্রাফির মতো যেটি তৈরি হচ্ছে এটিতে কোনো অসুবিধা নেই কিন্তু ওলামা একরামের অপর শ্রেণী বিশেষ করে প্রাগ একরাম যারা আছেন সারা বিশ্বে আমাদের দেশেও এবং সৌদি আরবেও প্রাজ্ঞ ওলামা একরামের বেশিরভাগ ওলামা একরাম এবং সিনিয়র শ্রেণীটি এক্ষেত্রে আমাদেরকে যেই পরামর্শটি দেন সেটি হল এই ধরনের ছবি যেগুলো আজকে আমরা তুলে থাকি এগুলো হাদিসের আলোকে হারামের আওতায় পড়ে যাবে সম্মানিত দর্শক এ বিষয়ে আরও বিস্তারিত আমরা আলোচনা করব তবে ছোট্ট একটি বিরতির পর সময় হয়েছে যে আমাদের বিরতি যাওয়ার আশা করি কেউ দূরে যাবেন না আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আকাশের রং ধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি লাল নীল সবুজ আকাশী বেগুনি হলুদ নানা রঙের সমাহার আমরা দেখেছি রং ধনু কিন্তু জীবনের রং ধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি আমরা জীবনের উত্থান পতন চড়াই উতরাই আনন্দ বেদনা খুব হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব দেখুন জীবনের রং ধনু কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কত কার্যকরীভাবে মুমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে জীবনের রং ধনু প্রতিমঙ্গলবার রাত দশটায় পুনঃসম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিসিডি বাংলায় একটি পরিকল্পিত আলোচনার জন্য নিয়ন্ত্রণ চিন্তাধারা কতটা ইসলামের সাথে সঙ্গতিশীল অনুগতার জন্য তারা নিউজ দেশে সন্তান বাড়াও অপর মুসলিম দেশগুলিতে জনসংখ্যা কমানো যায় এর পুরস্কার ঘোষণা করছে উন্নতি সাধনের জন্য কোরআন জ্ঞান মানুষ যখন থাকে না তখনই মানুষ এই পদক্ষেপ নেয় এটা অনেকগুলো দিকে হয়েছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আব্দুর রাজাক বিন ইউসুফ शेख शाहिदুল্লাহ খান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম জাহাঙ্গীর আলম

দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পর পুনরায় আপনাদের স্বাগতম জানাচ্ছি সময় দর্শক আলোচনা করছিলাম ছবি প্রসঙ্গে আজকের যুগে মোবাইল অথবা অন্যান্য ক্যামেরার মাধ্যমে আমরা যে সমস্ত ছবি তুলে থাকি মোবাইল ক্যামেরা বা অন্যান্য সাধারণ ক্যামেরার মাধ্যমে আমরা যে সমস্ত ছবি তুলে থাকি এই ছবিগুলো হাদিসে নিষিদ্ধ ছবির আওতায় পড়বে কিনা এবং এই ছবিগুলো আমাদের বাসাবাড়িতে টাঙিয়ে রাখলে সেখানে ফেরেস্তা আগন আসতে বাধা হয়ে দাঁড়াবে কিনা না এ প্রসঙ্গে এক শ্রেণী ওলামা একরাম এটাকে অনুমোদন করেছেন যেটি আমরা বিরতির আগে বলেছিলাম আর অপর একটি শ্রেণী বিশেষ করে ওলামা একরামের ভিতরে সিনিয়র শ্রেণী এবং প্রাগ্য লামা একরামের এক বিশাল দল বেশিরভাগ সংখ্যাগরিষ্ঠ ওলামা একরাম বরং এটাকে নিষিদ্ধ করেছেন হারামের আওতা রেখেছেন যে আমরা কোনো ছবি যেটি আজকের যুগে উঠানো হয় এগুলো রাখতে পারবো না কারণ হাদিসে রসুল্লাহ সাল্লি সাল্লাম যে সুরাহ বলেছেন এটি সুরাহ মানে ছবি সে ছবিটা অঙ্কন করা হতে পারে সেই ছবিটা কোনো মূর্তি নির্মাণের মাধ্যমে তৈরি করা হতে পারে সে ছবিটি আজকের যুগের কোনো ছবি হতে পারে ছবি একথাটি ব্যাপক অতএব এই ব্যাপকতার আওতায় আজকের যুগের এই ছবিগুলো পড়ে যাবে বিধায় এগুলোর থেকে আমাদেরকে বেঁচে থাকা জরুরি সময়তো দর্শক সবচেয়ে বড় কথা হলো ওলামাহরামের ভিতরে কোনো বিষয়ে গবেষণার বিষয়ে কোরআন এবং সুনার বিষয়ে মতবিরোধ করার কোনো অধিকার কারোরই নেই কিন্তু গবেষণামূলক বিষয় কোরআন হাদিসের ব্যাখ্যার বিষয়ে কোনো লামায়ক্রামের ভিতরে যখন আমরা দেখব দ্বিমত তখন সতর্কতামূলক মতটি অবলম্বন করা আমাদের জন্য শ্রেয় অতএব আজকের যুগের এই ছবিগুলোকেও যদি ধারামের আওতায় ধরে নেই তাহলে এই মতটি হবে আমাদের জন্য অধিক সতর্কতাপূর্ণ এই মতটি হবে আমাদের জন্য অধিক নিরাপদ তাই আসুন অপ্রয়োজনে আমরা ছবি তোলা থেকে বিরত থাকি আর বিশেষ করে বাসা বাড়িতে এই সমস্ত ছবিগুলোকে টাঙিয়ে রাখা এগুলো থেকে আমরা বিরত থাকি সমাজ দর্শক কাজটি অত্যন্ত কঠিন এতে কোনো সন্দেহ নেই আজকের যুগে এই পরিস্থিতিতে যেখানে মোবাইল ফোনের মাধ্যমে ক্যামেরা প্রত্যেকটি মানুষের পকেটে পকেটে হাতে হাতে যেখানে মানুষ জীবনের প্রতিটি মুহূর্তকে ধারণ করে রাখতে চায় এই পর্যায়ে এসে রাসুল্লাহ সাল্লামের এই নিষেধাজ্ঞা এটিকে পালন করা আমাদের জন্য কষ্ট হবে এতে কোনো সন্দেহ নেই সেই মুসিমের হাদিসার্সি রসুল্লাহ সাল্লা উলস্লামের স্বাদ করেছেন আর দুনিয়া সিজনুল মোহামেন ওয়াজান্নুল কাফের এই দুনিয়া হল ইমানদারের জন্য জেলখানার মতো তার জন্য চলা কষ্ট হবে কিন্তু সেটাই করতে হবে একজন প্রকৃতি ইমানদারকে সময় দর্শক আসুন নিজের সঙ্গে যুদ্ধ করি সমাজের সাধারণ জোয়ারে গা না ভাসিয়ে রসুল্লাহ সাল্লাই সাল্লামের আদেশ নিষেধকে প্রাধান্য দিয়ে অপ্রয়োজনীয় ছবি তোলা থেকে আমরা বিরত থাকি বিশেষ করে বাসা বাড়িতে কারোর প্রতি স্মরণ অথবা শ্রদ্ধা জ্ঞাপন করতে গিয়ে ছবি ঝুলানো থেকে আমরা বিরত থাকি সময়ত দর্শক আমি যাকে সম্মান দিয়ে ঝুলালাম যার ছবি তাকে আমি সম্মান দিলাম কিন্তু আল্লাহর চোখে তাকে আমি অপমানিত করলাম কারণ এহাদিসের ভিতরে যে হাদিসটি আমরা আলোচনা করছিলাম মূলত শুরুতে এদিসের ভিতরে রসুলুল্লাহ সাল্লা সাল্লাম কুকুর এবং ছবি এই দুটি জিনিস থাকলে সেখানে ফেরস প্রবেশ করেন না বলে জানিয়েছেন তার মানে আল্লাহ তালা এই আমার ঝুলন্ত যে ছবি এটিকে কুকুরের পর্যায়ে নিয়ে গেলেন অর্থাৎ কুকুর যেরকম অপছন্দনীয় হওয়ার কারণে ফেরস সেখানে আসেন না ছবিটাও এরকম অপছন্দনীয় হওয়ার কারণে সেখানে ফেরেস আসেন না তাহলে আমি সম্মান দিতে গেলাম অথচ এটা বরং আল্লাহর দৃষ্টিতে সুল সদাল্লাহ আলু দৃষ্টিতে অসম্মান হল অপমান হল সম্মান দর্শক আসুন এটা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি তবে বিশেষ প্রয়োজনে ছবি তোলা যায় আছে তার ভিতরে একটি হলো আমরা যদি কেউ কোনো পরিচয়পত্র তৈরি করার জন্য আমাদের জীবনের নিরাপত্তার জন্য অথবা দিনই কোনো কাজের জন্য আমাদের যদি ছবি তোলার প্রয়োজন হয় যেমন আপনার হজ ফরজ হয়েছে হজ করতে হবে সেক্ষেত্রে আপনাকে হজের ফরম ফিল আপ করার জন্য অথবা পাসপোর্ট তৈরির জন্য আপনাকে যদি ছবি তৈরি করতে হয় ছবি উঠাতে হয় সেক্ষেত্রে আপনি ছবি উঠাবেন এক্ষেত্রে কোনো নিষেধ নেই একইভাবে বিশেষ কোনো পার্থিব প্রয়োজন যদি থাকে যেটা থেকে আপনার অন্য কোনো উপায় নেই যে ছবিটি উঠাতে আপনি বাধ্য যেমন আপনার পরিচয়পত্র পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দুনিয়াবী ক্ষেত্রে যদি আপনি প্রয়োজনের মুখোমুখি হয়ে যান সেক্ষেত্রে এটি ব্যতিক্রম আপনি ছবি তুলতে পারবেন কারণ আল্লাহ হসুবাহনতা আলা আল্লাক আল্লিফুল্লাহসান আল্লাহ উসাহা এরশাদ করেছেন যে মানুষের সাধ্যের বাইরে কোনো আল্লাহ আল্লাতালা নির্দেশ দেন না আর তাছাড়া জরুরত হেল মাহাদুরাত নিষিদ্ধ বস্তুসমূহ বিশেষ প্রয়োজন হয়ে পড়লে যে প্রয়োজন থেকে আর কোনো উপায় নেই যে প্রয়োজন মেটাতে সে বাধ্য এরকম কোনো প্রয়োজনের মুখোমুখি হয়ে পড়লে সেই প্রয়োজনের ফলে অনেক নিষিদ্ধ বস্তু সাময়িকের জন্য শর্ত সাপেক্ষে অনুমোদিত হয়ে যায় সময় দর্শক অতএব বিশেষ প্রয়োজন আমরা ছবি তুলতে পারবো দিনই প্রয়োজনে আমরা ছবি তুলতে পারব এবং এর পাশাপাশি আমাদের ছবি তোলার জন্য আরও একটি অনুমতি আছে সেটি হলো বাচ্চাদের জন্য যদি আমরা ছবি রাখি বিশেষ করে ছবি বলতে এখানে উদ্দেশ্য বা কাগজের ছবি নয় বাচ্চাদের জন্য খেলনা হিসাবে যদি কোনো পুতুল আমরা রাখি তাহলে সেই পুতুলগুলো ছোটোখাটো পুতুল যেগুলো বাচ্চারা খেলনা হিসাবে ব্যবহার করছে সেটি অনুমোদিত আছে কারণ রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম একবার আয়সার দল্লা তানহা যখন ছোট ছিলেন তখন তাঁর ঘরে এরকমভাবে একাধিক ছোটো ছোটো পুতুলগুলো দেখার পরে রাসুরল্লাহ সল্ল্লাহ্লাম সেগুলোর সরনার কোনো অনুমতি দেননি সেগুলোর কোনো ভর্সনা করেননি বরং তিনি মৌন সমর্থন জানিয়েছেন এখান থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারলাম যে বাচ্চাদের খেলার জন্য কোনো পুতুল যদি রাখা হয় সেটি যায় আছে কিন্তু এক্ষেত্রে আমাদের মনে রাখা দরকার যে আমাদের আজকের যুগে পুতুল মূর্তি ইত্যাদির যে ছড়াছড়ি চলছে মানুষ বিভিন্ন নেতা নেতৃত্বকে সম্মানের নামে যে ব্যক্তির পূজা শুরু করেছে এ পর্যায়ে এসে আমাদের সন্তানদেরকে এ সমস্ত পুতুল ইত্যাদি এগুলো খেলতে না দেওয়াটাই উত্তম প্রিয় দর্শক আসুন একটু সাহস করি সৎ সাহস নিজের সঙ্গে যুদ্ধ করি এবং আল্লাহ সুহায়তালার নির্দেশকে পালনের জন্য অগ্রসর হই সময়তো দর্শক আসুন আল্লাহতালার গজব এবং অভিশাপ থেকে বাঁচার জন্য অন্তত এগুলো আমরা পরিহার করি আল্লাহর রহমত যাতে বাসা বাড়িতে আসে সেজন্য আমরা কত কিছু করি অথচ আমি আমার বাসায় মূর্তি রেখে দিয়েছি রহমত আসার কোনো উপায় নেই কোনো ব্যবস্থা নেই সময়তো দর্শক আসুন এ ধরনের মূর্তি পরিহার করি ছবি টাঙানো পরিহার করি অপ্রয়োজনীয় ছবি তোলা থেকে আমরা বিরত থাকি এবং প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত যে সমস্ত ছবি আছে সেগুলো আমরা ঘরে ধারণ করতে পারি রাখতে পারি কোনো অসুবিধা এক্ষেত্রে নেই আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তফিক দান করুন এবং আমাদের ঘরসমূহে সমূহে আগমনের রাস্তা যেন আমরা বন্ধ না করি সেই সুবোধ আল্লাহ তালা আমাদের সকলের মাঝে সৃষ্টি করুন আজকের ছবির এ জোয়ার সৌন্দর্য চর্চার নামে বা বাসার সৌন্দর্য বৃদ্ধির নামে আমরা যে হারাম কাজের জোয়ার চালিয়ে দিয়েছি সমাজে হারাম কাজের যে জোয়ার চলছে সেখান থেকে বেঁচে থাকার চেষ্টা করি সমাজে দর্শক আমাদের বাসা বাড়িতে যেসব বাসা বাড়িতে আল্লাহর রহমতের ফেরিস এখন আসেন না মধ্যে থেকে আরেকটি হলো যে বাসায় কোনো না এহা আসেন না এহা বলা হয় এমন নারীকে এমন মহিলাকে যারা মূলত ভাড়ায় গিয়ে বিভিন্ন বাসায় গিয়ে কান্নাকাটি করে তাদের কাজ হলো কোনো মানুষ মারা গেলে সেখানে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনকে তাদের সান্ত্বনা দেওয়ার জন্য অথবা তাদের প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য সেখানে গিয়ে পয়সার বিনিময়ে গিয়ে কাঁদে এই প্রথা আজকে আমাদের সমাজে খুব একটা নেই বললেই চলে কিন্তু এর কিছু কিছু প্রথা আমরা আমাদের সমাজে কিছু কিছু প্রথা আমরা দেখি যেটা এর সঙ্গে কিছুটা সাদৃশ্যপূর্ণ কিন্তু হুব এই প্রথাটি বা এই রসমটি এখন আর আমাদের সমাজে খুব একটা নেই কিন্তু এটা আগে ছিল এখনও পৃথিবীর কোনো কোনো দেশে আসে এক্ষেত্রে রসুল উল্লাহ সল্লাহলামের একটি হাদিস আমরা উল্লেখ করতে পারি যেটি মোসাদিম আহমদ ইমিন আহম্বলের ভিতরে এসেছে আট হাজার সাতশো একত্রিশ নম্বর হাদিসের অধীনে আবু হুরের রতি আল্লাহ তাল্লাহ বর্ণনা করেন জাল্লাহ রসুল সাল্লাহ আসলামের স্বাদ করেছেন আল্লাহুসল্ল মালাই কেতু আলা না এহাতিন আল্লাহর ফেরেস রহমত অবতরণ করেন না অথবা রহমত নিয়ে আসেন না না এহা বা এই ভাড়ায় ক্রন্দন নারীদের উপর যারা জামাকাপড় ছিঁড়ে ক্রন্দন করে এবং বিভিন্ন নিষিদ্ধ উপায়ে ক্রন্দন করে নিজেদের আক্ষেপ জাহির করে এবং মৃত ব্যক্তির প্রতি তাদের যে কষ্ট এ কষ্ট তারা প্রকাশ করে থাকে সমাজে দর্শক না এহা হুবহু আমাদের সমাজে আজকে না থাকলে কি হবে আমরা নিজেরা আমাদের মৃত ব্যক্তিদের মৃত্যুর পরে যদি জামা কাপড় ছিঁড়ে যদি কান্নাকাটি করি এটি নিষেধ রসুল্লাহ সাল্লা সুনান ইবনেমা যার একাদিসের ভিতরে আসছে তিনি নিষেধ বলেছেন লাহানা তিনি অভিশাপ করেছে সুসল্লা সাল্লা সাল্লাম সোনান উবনেমা যার বর্ণিত হাদিসে তিনি নিজে লাহানত করেছেন ওই সমস্ত মহিলাদের উপর যারা নিজেদের চেহারাকে খামচায় যারা নিজেদের জামা কাপড়কে খামচায় আজকে আমরা পৃথিবীর বিভিন্ন সম্প্রদায়কে দেখি বিভিন্ন শোকের দিবস উপলক্ষে তারা নিজেদের শরীরকে নিজের আক্রমণ করে এবং কাপড় চোর ছিঁড়ে এগুলো ইসলামে নিষেধ এবং এগুলো সম্পূর্ণ গর্হিত কাজ অযৌক্তিক কিছু কাজ আপনি অবশ্যই দুঃখ এবং ব্যথাকে প্রকাশ করবেন কান্নাকাটি করবেন আল্লাহ রসুল সাল্লামের ছেলে যখন মারা যান তখন তিনিও কেঁদেছিলেন সাহায়েকরাম বলেছেন ইয়াসল্লাহ আপনিও কাঁদেন তখন তিনি বললেন হাঁ এটিতে মনের ব্যথার ফলে এ কাঁদা আসে আমিও কাঁদি কিন্তু সেই কাঁদাটা আপনার সেই ব্যথার প্রকাশটা এমনভাবে হবে না যেটি আল্লাহর বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ প্রকাশ পায় যেটি অযৌক্তিক পর্যায়ে চলে যায় সম্বন্ধে দর্শক এ না এহা আমাদের সমাজে নাহার একটা বিশেষ শ্রেণী বা ধরন যেটি আমরা নিজেরা করে থাকি অযৌক্তিক উপায়ে কান্নাকাটি করে নিষিদ্ধ উপায়ে মৃত ব্যক্তির জন্য কান্নাকাটি করে আরেকটি উপায় হলো কোনো কোনো গ্রামাঞ্চলে দেখা যায় যে কিছু কিছু নারীরা আছে যারা ভিকা করে বেড়া বা তারা বিশেষ কিছু চিকিৎসা নিয়ে মানুষের দ্বারে দ্বারে যান এবং কিছু ক্ষেত্রে কিছু শিরকি কর্মকাণ্ড তারা নিয়ে বেড়ান কার কি ক্ষতি হচ্ছে এটা তারা বলে দেন গ্রামের সরল সহজ মনের নারীদেরকে ধোকা দেওয়ার জন্য তোমার স্বামী এখন এই সমস্যা আছেন বিপদে তার একটা বিপদ আসতেছে তার সামনে এটা করতে হবে এ সমস্ত বলে বলে বিভিন্ন সময় এদেরকে ধোকা দিয়ে থাকেন এরাই অনেক সময় কোনো বাড়িতে কেউ মারা গেলে সেখানে এসে তারা এমনভাবে জাহির করে নিজেদেরকে সেখানে যে তিনি কেমন যেন না এহার ভূমিকায় আছেন অর্থাৎ কেদে কেটে কাপড় চোপড় না ছিঁড়লে কী হবে তার আচরণটা এমন থাকে যে আমি তোমাদের জন্য বড় সহমর্মী হয়ে এসেছি তোমাদের এই বিপদে আমি দুঃখী ব্যথিত এবং এর বিনিময়ে সে সেখান থেকে কিছু খাদ্য খাবার ইত্যাদি সেখান থেকে গ্রহণ করে এই যে না এহার হুবহু না হলো না এহার পাশাপাশি না এহার কাছাকাছি বা সাদৃশ্যপূর্ণ একটি চিত্র আমাদের সমাজে আছে। এগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করি এগুলো যদি আমাদের মধ্যে থাকে অর্থাৎ কোনো লোক যদি আপনার বাসায় থাকে যার মধ্যে এই চরিত্রটুকু আছে না এহার চরিত্র থাকে তাহলে সেটি আল্লাহ তালা রহমতের ফেরেস থাকুন আমাদের পাশা বাড়িতে আসতে আমাদের জন্য বাধা হয়ে দাঁড়াবে সমাজ দর্শক আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এই আশাবাদ আল্লাহ সুবাহ কাছে রেখে আজকের মতো এখানে বিদায় আরজ করছি ইনশাআল্লাহ আল্লাহ একই বিষয়ে আমাদের ধারাবাহিক আলোচনা চলতে থাকবে পরবর্তী কোনো পর্যায়ে দেখা হবে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালার একান্ত অনুগ্রহে এই দোয়া কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সুবাহানকুল্লাহম হামদিকা আশহাদু আল্লাহ ইল্লা আংতা استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته الله, الله.

পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ পথে ব্যয় করা তার ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে টিভি হলো দেওয়া একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হল ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া ইসলামের সঠিক উপস্থাপনা করা বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র আর সম্পদকে পবিত্র করার একটা সোনালি সুযোগ যা সন্তুষ্ট করবে আল্লাহ পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই জি বি বা এল ওয়াই ডি তিন শূন্য নয় ছয় তিন চার শূন্য এক শূন্য দুই চার এক নয় দুই শর্ট কোড